আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করছি আপনারা ভালো আছেন আমার চ্যানেলে আমি সাধারণত শুধুমাত্র ব্যবসা আইডিয়া নিয়ে আলোচনা করি মাঝে মাঝে অন্য কোনো টপিকে কথা বলি কিন্তু দেখা যায় যে অন্য টপিকে যখন কথা বলি সেগুলো আপনারা তেমনভাবে গ্রহণ করেন না তারপরেও মাঝে মাঝে আমার মন থেকে বিভিন্ন কথা আপনাদের সঙ্গে শেয়ার করি যেগুলো হয়তো কারো ভালো লাগে না হয়তো আপনাদের ভালো লাগে না তাই আপনারা সেগুলো খেয়াল করেন না আজকে আমি আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি চেষ্টা করব আমার ভিডিওর নিচে যে কমেন্টগুলো আসে সেগুলোর বেছে বেছে কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আশা রাখছি যারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন মনের ভিতরে প্রশ্ন আছে ব্যবসা সম্পর্কে তারা ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার সঙ্গে সেটা কোলাবরেট করার জন্য বা আমার মতামত আপনার সঙ্গে প্রকাশ করার জন্য তারই ধারাবাহিকতা আজকে আমি একজনের প্রশ্নের উত্তর দিতে এসেছি যেমন এখানে আব্দুল সামাদ ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া আমাকে প্লিজ জানাবেন কোন ব্যবসা করলে নিশ্চিত লাভবান হওয়া যাবে নিশ্চিত লাভবান হওয়া যাবে এমন কোন ব্যবসা যদি খোঁজেন বা এমন কোন কাজের সন্ধান যদি আপনি করেন তাহলে এটার একটা সহজ উত্তর হচ্ছে চাকরি করা আপনি যদি একটা চাকরি করতে পারেন তাহলে সেখানে আপনি নিশ্চিত লাভবান হতে পারবেন আর যদি ব্যবসা খোঁজেন ব্যবসা ক্ষেত্রে আসলে আপনি এ ধরনের নিশ্চিত লাভজনক কোন ব্যবসা খুঁজে পাবেন না তো তো যদি আপনি যে কোনো একটা চাকরি নিয়ে নিজের কেরিয়ার গঠন করতে পারেন সেক্ষেত্রে আপনি অনেক ভালো করতে পারবেন যেখানে নিশ্চিত মুনাফা বা নিশ্চিত ইনকামের ব্যবস্থা রয়েছে কিন্তু চাকরি ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে সেখানে আপনি আপনার মন মতো আনলিমিটেড ইনকাম করতে পারবেন না আপনার মন মতো আপনি ডিউটি করতে পারবেন না কাজ করতে পারবেন না আর অনেক সময় চাকরি ক্ষেত্রে যত ভালোই চাকরি করেন যত ভালোই স্যালারি পান আপনার মনের ভিতরে স্যাটিসফ্যাকশন আসবে না তো যদি আপনি আমার মতের সাথে দ্বিমত হন যে না ভাই আমি চাকরি বাকরি করব না আমি ব্যবসাই করবো সেক্ষেত্রে আমি উত্তর দেবো যে আসলে পৃথিবীর প্রত্যেকটা ব্যবসায় লাভবান হওয়া সম্ভব প্রত্যেকটা ব্যবসার মাধ্যমে লাভবান হওয়া সম্ভব প্রত্যেকটা ব্যবসায় আসলে লাভজনক ব্যবসা এটা কিভাবে বলবো তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে ধরুন আপনি চকবাজার থেকে একশো যার চকলেট কিনলেন সেটা আপনি বিক্রি করবেন আপনার এলাকাতে অবশ্যই এখানে আপনি যত টাকা দিয়ে কিনবেন তার চেয়ে একটু বাড়িয়ে বিক্রি করবেন আর এটাকেই তো আমরা ব্যবসা বলি তাই না তো সেক্ষেত্রে যদি আপনি চকলেট পাইকারি বাজারে কত টাকা দাম খুচরা বাজারে কত টাকা দাম এটা সম্পর্কে যদি আপনার সুস্পষ্ট ধারণা না থাকে সেক্ষেত্রে হয়তো আপনি ব্যবসায় লস খেতে পারেন সেটা কিভাবে হয়তো কোন একজন লোক সারা জীবন সরকারি চাকরি করেছে হয়তো তিনি মেজর জেনারেল যে যেমন একটা ভালো পজিশনে চাকরি করেছেন কিন্তু এখন তিনি ভাবছেন যে তিনি এই চাকরিটা থেকে অবসর নেওয়ার পর ব্যবসা করবেন অথবা এমনও হতে পারে যে কোনো ভাই প্রবাসে থাকেন প্রবাস থেকে এসে একটা ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু এমনও হতে পারে যে তিনি প্রবাসে হয়তো এয়ারপোর্টে চাকরি করেন কিন্তু কীভাবে ব্যবসা করতে হয় সেটা সম্পর্কে তিনি কিছুই জানেন না এমনও হতে পারে যে কোনো একজন লোক মেডিসিন সম্পর্কে বেশ ভালো ধারণা আছে কিন্তু এই সময় তিনি লেদার সম্পর্কে ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ হলেন লেদার লেদারের ব্যবসা করতে চাইছেন কিন্তু তার লেদারের বিজনেস সম্পর্কে কোনো ধারণা নেই সেক্ষেত্রে কী হবে এই যে কতগুলো উদাহরণ দিলাম সবগুলোর বেলায় কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি যে ব্যবসা সম্পর্কে ভালো জানেন না যে কাজটা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই সেটা নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই লসের মুখ দেখবেন তার জন্য আপনাকে কি করতে হবে যদি আপনি লসের মুখ না দেখতে চান সেক্ষেত্রে আপনাকে আগুয়ে ব্যবসা শিখতে হবে মূল কথা হচ্ছে যে পৃথিবীতে প্রত্যেকটা ব্যবসায়ী লাভজনক প্রত্যেকটা ব্যবসা থেকে লাভ করা সম্ভব যদি আপনি সেটাকে বিচক্ষণতার সাথে করতে পারেন তো এখন প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ আমি তো ব্যবসা নতুন শুরু করছি আমার এখানে অভিজ্ঞতা কিভাবে আসবে তাই সেক্ষেত্রে আমি উত্তর দিতে পারি যে আপনি যে ব্যবসায় করতে চান সেই ব্যবসা সম্পর্কে আপনাকে নিজেকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে অর্জন করতে হলে অবশ্যই আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন সেই ব্যবসা আসলে অন্য কেউ অলরেডি করছে কিনা আর আপনি যদি একটু খোঁজখবর নেন দেখবেন যে অবশ্যই কেউ না কেউ সেই ব্যবসা করছে সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে পরামর্শ নেবেন হয়তো আপনি ভাবতে পারেন যে আমি যে ব্যবসাটা করতে চাচ্ছি সেই ব্যবসাটা সম্পর্কে কারো কাছে ধারণা নিতে গেলে হয়তো সে আমাকে বলবে না এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা আপনি যে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে সেই ব্যবসা সম্পর্কে অলরেডি যে ব্যক্তি অভিজ্ঞ আছে তার কাছ থেকে আপনি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন তার কাছ থেকে সাজেশন নেওয়ার চেষ্টা করবেন তার কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন অথবা যে এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছে অথবা যে কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে আপনি এক মাস দুই মাস তিন মাস কাজ করে আপনি একটু নিজে অভিজ্ঞতা অর্জন করে নিতে পারেন যদি তেমনটা করতে পারেন তাহলে আশা রাখা যায় যে আপনি সেই ব্যবসা সম্পর্কে কিঞ্চিত একটু ধারণা পাবেন আর যে কিঞ্চিত ধারণাটা পাবেন সেই ধারণাটা নিয়ে যখন আপনি ব্যবসা শুরু করবেন তখন কিন্তু ব্যবসায় লস হওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যাবে তাই আবারও এক কথাই বলতে চাই পৃথিবীতে প্রত্যেকটা ব্যবসায়ী লাভজনক আবার পৃথিবীতে প্রত্যেকটা ব্যবসায়ী লাভজনক নাও হতে পারে কারণ যদি আপনি বিচক্ষণতার সাথে আপনি যদি আপনার সাথে ব্যবসাটা না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই সেই ব্যবসায় সফল হতে পারবেন না আপনি হয়তো খেয়াল করবেন অনেকেই একই ধরনের ব্যবসা করছে করে কেউ অনেক মোটা অঙ্কের মুনাফা অর্জন করতে পারছে আবার কেউ আছে যে সেই একই ধরনের ব্যবসা করে কোটি কোটি টাকা লোকসান করছে এটার মূল কারণ হচ্ছে ব্যাটে বলে না লাগা বা ব্যবসা সম্পর্কে বিচক্ষণতার অভাব বা আরো অনেক পারিপার্শ্বিক বিষয় থাকতে পারে সেগুলো আমি বিবেচনায় আনছি না তবে আমার এটাই মনে হচ্ছে যে যথেষ্ট পারদর্শিতার অভাব যথেষ্ট অভিজ্ঞতার অভাব যথেষ্ট সিদ্ধান্তহীনতার অভাব ইত্যাদি নানা কারণে আসলে প্রত্যেকটা ব্যবসায়ী লাভজনক হওয়ার ফলেও প্রত্যেকটা ব্যবসায়ী আসলে ক্ষতির মুখ দেখতে বাধ্য হয় তাই আপনি আসলে এভাবে করে বলতে পারবেন না যে আসলে আবার কোন ব্যবসায় আসলে নিশ্চিত লাভজনক কোনো ব্যবসায়ী প্রত্যেকটা ব্যবসায় লাভজনক আবার প্রত্যেকটা ব্যবসাতেই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে একই ব্যবসায় কেউ করে কোটি কোটি টাকা ইনকাম করছে আবার একই ব্যবসায় কেউ কেউ করে কোটি কোটি টাকা লস করছে তা আব্দুল সামাদ ভাইয়ের মনে যে প্রশ্নটা খেলা করছিল তিনি আসলে চাচ্ছিলেন যে এমন একটা ব্যবসা করবেন যে ব্যবসাতে নিশ্চিত লাভ রয়েছে সেক্ষেত্রে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই আপনি যে ব্যবসায় করতে চান না কেন আপনি যদি সেই ব্যবসা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে তারপর ব্যবসাটা শুরু করতে পারেন তাহলে আশা রাখছি আপনি অবশ্যই সে ব্যবসা সম্পর্কে ভালো কিছু ধারণা অর্জন করতে পারবেন এবং তারপর সেখান থেকে একটা ভালো কিছু তারপর সেখান থেকে একটা ভালো ব্যবসা শুরু করতে পারবেন তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে ব্যবসাটার সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন সবার আগে দেখবেন যে আপনি সেটা করতে পারবেন কিনা আপনার সেটা করতে ভালো লাগবে কিনা এমনও তো হতে পারে যে আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন সেই ব্যবসা বা সেই কাজটা করতে আপনার মোটেও ভালো লাগে না কিন্তু আপনার পাশে কেউ করছে সেটা দেখে আপনি উদ্বুদ্ধ হয়ে সেটা করতে চাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন তাই যারা অভিজ্ঞ ব্যবসায়ী রয়েছে তারা সব সময় বলে যে আপনার যে ব্যবসা করতে ভালো লাগবে আপনার যেটা করতে মন থেকে চাইবে শুধুমাত্র সেই ব্যবসাটাই প্রথমে শুরু করুন তাহলেই কিন্তু আপনি সেটা থেকে ইনকাম করতে পারবেন বা সেটা স্বর্ণ শিখরে বা শেষ মাথায় পৌঁছাতে পারবেন অন্যথায় যে বিষয়টা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই যে বিষয় সম্পর্কে আপনার তেমন কোনো শখ নেই ইচ্ছা নেই যে বিষয় আপনাকে আকৃষ্ট করে না সেটা নিয়ে কাজ করলে কিন্তু আপনি অবশ্যই ব্যবসায় লাভবান হতে পারবেন না তাই ব্যবসায় আসলে নিশ্চিত লাভবান করার আরও একটা মুখ্য বিষয় হচ্ছে আপনার নেশা আপনি নেশা নেশা থেকে যেটা করবেন ভালো লাগা থেকে যেটা করবেন সেটাকে কিন্তু আপনি নিশ্চিত লাভজনক ব্যবসায় রূপান্তর করতে পারবেন বলে অনেকের ধারণা অনেক বিশেষজ্ঞদের ধারণা অনেক সফল ব্যবসায়ীদের ধারণা তো আশা রাখছি এই প্রশ্নের যথাযথ উত্তর আমি দিতে পেরেছি যদিও আমার ক্ষুদ্র জ্ঞানে এর চেয়ে বেশি বলা সম্ভব নয় তবুও চেষ্টা করেছি কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা রাখছি আজকের এই ভিডিওটা কারো না কারো উপকারে আসবে সেই উপকারের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছে কথা হাফেজ